তোমার নাম কি? আমার নাম হচ্ছে কাশফিয়া প্রমি। আমার হচ্ছে আমার পাঁচতলা বাড়ির মালিকের মেয়ে আমি। আমার যখন চোদ্দ বছরের প্রেম ছিল, এবং চোদ্দ বছরের প্রেমে আমি যখন আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা থাকি, তো তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করছে, অনেক, মানে যেটা মানে আমার বাবা মার কাছে আমি এরকম অত্যাচার লাঞ্ছিত কখনো হইনি আর কি, যেটা আমি হয়েছি অনুপ্রাণিতভাবে প্রতিনিয়ত বলবো, যে প্রতিনিয়ত বলবো, শুধু আমার শ্বশুর শাশুড়ির কাছে, আমার হাজব্যান্ডের কাছেও সেম। প্রেমের বিয়ে এটা? কত বছর বয়স তখন? আমার তখন হচ্ছে 18। আমার যখন আমি কলেজে পড়ি তখন তার সাথে আমার সম্পর্ক হয়। তো এরপর থেকে যেটা হলো যে সে, আমি আমার বাবা মার অমতে তার সাথে বিয়ে হলো আমাদের। এরপর আমরা আলাদা ছিলাম, আলাদা আলাদা থাকছি, এরপর আমাদের বেবি হয়েছে। তো এই যে মাঝখানে যে ঘটনাটা, সে মারা গেছে হচ্ছে 20-এ, বাট এটার মাঝখানে যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমি আমার বাবা মার অমতে বিয়ে করাতে আমার বাবা মার সাথে টোটাল যোগাযোগটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে টোটাল 3টা মাস। এরপরে যেটা হলো যে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন তার ফুল ফ্যামিলি তার আমাকে আরও বেশি অত্যাচার করা শুরু করছে, এবং একটা টাইমে তারা আমাকে মারধর করত, যে মানে এখনও আমার সেই মানে যেই জায়গা স্পটগুলো যেখানে হচ্ছে তারা আমাকে মারত, ওই জায়গাগুলো আমার মাঝে মাঝে ব্যথা করে, তখন খুব মানে তখন কান্না পায় আর কি, আমার কাছে খুব তখন খুব কষ্ট লাগে আর কি। এত অল্প বয়সে বিয়ের ডিসিশনটা কেমনে নিলে? এতটা প্রেশার ছিলাম বাসার ভিতরে, যেটা মানে আমার কাছে খুব মানে পাগল পাগল লাগতেছিল। পড়াশোনার প্রচণ্ড প্রেশার, ফ্রেন্ডসদের সাথে মিশে দিচ্ছিল, ফ্যামিলি থেকে দেন হচ্ছে, মানে একটা জিনিস আছে না যে কলেজ লাইফে ফ্রেন্ডের সাথে মেয়ে, আমি তো কলেজ লাইফে তখন ওটা আমার কলেজটা ছিল হচ্ছে ওটা হচ্ছে গার্লস, অনলি গার্লস, কোনো কম্বিনেশন নাই, শুধু গার্লস। তো ওখানে হচ্ছে যেটা যে কলেজে ওখানে মেয়েদের সাথে ওদের সাথে ফ্রেন্ডসদের সাথে কোনো মানে ওদের একসাথে ঘুরতে যাবো, বা একসাথে ফ্রেন্ডসদের বাসায় আড্ডা দিব, বা একসাথে ওরাও আমাদের বাসায় আসবে, বাট এরকম কোনো সিচুয়েশন তখন আমার ফ্যামিলি টোটাল অফ রাখছে, যার কারণে আমার মানে পুরা হ্যাং হয়ে গেছিলাম, যার কারণে আমার এতটা মানে ইয়ে ছিলাম যে মানে তার কাছে আমার যেতে বাধ্য হয়েছি আমি, কিন্তু জিনিসটা আমার ভুল ছিল। বাবা মায়ের শাসন থেকে বেরোনোর জন্য তুমি বিয়ে করলে? কত দিনের প্রেমে বিয়ে? আমাদের ছিল হচ্ছে 13 কলেজ লাইফ, আমার যখন আমি হচ্ছে ভার্সিটিতে উঠি হচ্ছে 2013-তে, এবং ওই মুহূর্তে তখন আমাদের বিয়েটা হয় আর কি, 2013-তে। তো আমাদের হচ্ছে মিনিমাম 3টা বছর কলেজ থেকে ভার্সিটি পর্যন্ত, ফার্স্ট ইয়ার থেকে। তোমার 2টা বাচ্চা ইতিমধ্যে, জামাই মারা গেছে কত সালে? ও মারা গেছে 2020-এর জুনে 22 তারিখে। প্রথম বাচ্চাটা হওয়ার, ও ছেলে, প্রথম বাচ্চাটা ছেলে, কিন্তু সে বাচ্চাটা তো তোমার কাছে নেই। ওরা নিয়ে নিছে আমাকে, আমার কাছ থেকে, একটা মায়ের কাছ থেকে ওরা সন্তান নিয়ে নিছে, এবং ওদের ফ্যামিলিটা হচ্ছে যে এরকমই, কারণ ওদের ফ্যামিলিতে যতগুলা ওর যত ও তো সবচেয়ে বড় ছিল, এবং ওর যা ভাই ভাইরা যারা বিয়ে করছে প্রত্যেকের কাছ থেকে ওরা এভাবে করে নিয়েছে। এবং ওরা হচ্ছে যে ওরা একটা জিনিস চিন্তা করছে যে আমি তো পালতে পারবো না, কারণ আমি তখন, ওরা মনে করছে যে আমি পালতে পারবো না, আমাকে যেটা ওয়াশ করা, আমার ব্রেইন যেভাবে ওরা ওয়াশ করাবে আমি ওদের কথা মতো চলবো, ওরা এমনভাবে জিনিসটা ঠিক করছে। বাট আমার তো মানে বাচ্চাটাকে নিয়েছে, আমার আমি সেই ইয়েতে আমি মানে কী করবো, মানে তার এরপরে হচ্ছে আমার কদিন পরীক্ষা, ভার্সিটি এক্সাম পরীক্ষা, আমি কীভাবে মানে আমি তখন আমার ফ্যামিলি মানে বাচ্চা আমাকে ততটা সাপোর্ট করে নাই, কারণ তাদের সাথে আমার বিচ্ছিন্ন হয়ে গেছে,
যে আমি ওদের কাছ থেকে সাপোর্টটা নিই, যে বাচ্চাটাকে নিয়ে যে আমি আমার কাছে রাখবো, আমার কাছে রাখে যে আমি ওকে নিয়ে মানুষের মতো মানুষ করবো। কিন্তু কি করার আর কি, বাচ্চা নিয়ে গেছে ওরা, নিবে না। তুমি চেয়েছো বাচ্চা নিয়ে? হ্যাঁ, মানে তুমি চাইছো ওরা বাচ্চা নিয়ে নিক? না 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 না, ওরা, আমি চাইছিলাম যে বাচ্চাটাকে আমার কাছে থাকবে, মার কাছে, একটা মার কাছে বাচ্চা থাকবে, সে আমার কাছে থাকবে এবং আমি তাকে বড় করব, তার সব কিছু থেকে সব কিছু ফুল কে আমি। কিন্তু এইটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না যে তোমার বাচ্চা ওরা নিয়ে যায় কেন। ওরা বাসার থেকে, বাসায় ঢুকে, বাসা থেকে দরজা খুলে ওরা আমাকে মারে, এরপর হচ্ছে ওরা নিয়ে যাচ্ছে বাচ্চা। ব্যাপারটা হয়েছে এরকম, কি সিনেমার মতো হয়ে গেল না ব্যাপারটা? সিনেমার মতো তো হয়ে যাচ্ছে, কিন্তু ওরা আমার সাথে এরকম আচরণ করছে এবং তার জন্য আমার বাবা মার প্রতি নিয়ত ফেস করছে সাক্ষী। তারা আমার বাবা মারা গেছে, বাবা থাকলে, তোমার বাসা থেকে ওরা এসে তোমার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে এবং তুমি কিছুই বলতেছ না? আমি বলছি বলছি এবং তার, সে আমাকে মারতে আসে, তার বোন মারতে আসে, আমি কি করব? ও মারতে আসলে বাচ্চা দিয়ে দিতে হয়? না, জোর করে নিয়ে গেছে তারা, আমার নিজের ইচ্ছে ছিল না। আমার বাবা চিল্লাপাল্লা করেনি, আশেপাশে মানুষ কেউ তোমাকে হেল্প করেনি কেউ, মানে নট আ সিঙ্গেল পারসন। কারণ ওই যে বড় লোকের মেয়ে, যে যার কারণে কেউ একটা সিঙ্গেল সাহায্য করে নাই। আর এবং আমার আমার হাজবেন্ডটা এমন যে তার, সে আমাকে প্রতিনিয়ত বলতো যে দেখো তুমি যেখানে যাও না কেন আমার এমন নেটওয়ার্ক আছে যে আমি তোমার কাছ থেকে তোমার বাচ্চা নিয়ে আসতে পারবো। এবং সে সবসময় বলতো যে দেখো তুমি যদি তোমার বাচ্চা তোমার কাছে নিয়ে যাও, তাহলে আমি কোনো না কোনোভাবে, আমি একভাবে না একভাবে বাচ্চা তোমার কাছ থেকে আমি নিয়ে যাবো। এবং সে এটাও বলতো যে তোমার বাবা মা যেহেতু আমার নামে মামলা করছে, তাহলে সেটার অত্যাচার কিন্তু তুমি তিন গুণ পাবা। সে আমাকে এভাবে বলতো। না না, আমি বুঝতে পারলাম না, তোমার বাচ্চা ওরা নিয়ে গেল এবং তুমি তারপরে গিয়ে কেস করলে না, অপহরণের কেস করলে না? অপহরণের কেস অলরেডি তার রানিং চলতেছে, কারণ এটা আমার বাবা করছে যে মেয়ে নিয়ে গেছে সেজন্য, কিন্তু বাচ্চা নিয়ে যাচ্ছে সেজন্য তুমি করবে না? সেটার জন্য তখন আমি করতে পারিনি, কারণ তখন আমার হচ্ছে যে তখন আমি ওদের কাছে ছিলাম আর ওরা আমাকে প্রতিনিয়ত ভয় দেখাতো আর কি। কাদের কাছে? মানে অলরেডি আমার পুরো ব্রেন তারা ওয়াশ করে ফেলছে। কাদের কাছে ছিল? শ্বশুর শাশুড়ির কাছে ওদের। ভালো, আর তাহলে বাচ্চা কোথায় নিয়ে গেছে? বাচ্চা ওদের কাছে ছিল এবং ওরা আমাকে দিত না। বাবা, তুমি আমার মাথা গুলাই ফেলতেছো। তুমি শ্বশুর শাশুড়ির কাছে আছো, তাহলে বাচ্চা কই নিয়ে যাবে? বাচ্চা ওরা আমার কাছ থেকে নিয়ে ওরা ওদের বাসায় রাখবে, কারণ আমি তখন আমার হাজবেন্ডকে নিয়ে আলাদা বাসায় ছিলাম। এটা গাঁজাখুরি গল্প লাগতেছে, এটা কোনো মানসিক প্রতিবন্ধী ছাড়া এই টাইপের কথা বলতে পারে না। হাউ কাম তোমার বাচ্চা তোমার এবং জামাই সামনে থেকে তার শ্বশুর শাশুড়ি ননদ এসে নিয়ে চলে যাচ্ছে তোমার? তখন তো আমি কিছু করতে পারি না, কারণ তখন আমার ওই জিনিসটা কাজ করেনি যে আমার বাচ্চা চলে নিয়ে যাচ্ছে। এবং আমি তখন আমার, আমি চিন্তা করছি যে আমার আমার বাবা মার হেল্পটা নিব, কারণ আমার বাবা, বাবাকে বলে বাবা হয়তো এর কাছে করতে পারতো, কিন্তু তখন ওদের সাথে এমন বিচ্ছিন্ন ছিল যে আমি কোনো দিক থেকে কোনো সাপোর্ট পাইনি। এটা আমার ঠিক আছে। তুমি কি মানসিক ভারসাম্যহীন কোনো কারণে, পাগল টাইপ কিছু? তাহলে কি বলতো হাও? তাহলে সেকেন্ড বাচ্চা হলো কেমনে যদি প্রথম বাচ্চাই এত ঝামেলা থাকে? কারণ তখন হচ্ছে মামলাটা এরপরে বাবা মা অনেক কষ্টে মেনে নিছে, মেনে নিছে কারণ অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল। এরপরে যেটা করছে যে যখন সে অসুস্থ হওয়ার দুই মাস আগে তো এরপরে হচ্ছে তার সাথে আমি আবার সংসার করছি, কারণ যখন আমি দেখলাম যে সে প্রতিনিয়ত আমার মার কাছে আসছে, আমার বাবা মার সাথে, আমার বাবা মা তার সাথে আমার সাথে কানেকশন করতেছে, মেনে নিছে অনেক পরে, ফার্স্টে মেনে নেয়, অনেক পরে মেনে নিছে। এরপর হচ্ছে যে কেতার নামে যে কেস করলো, সে কেসটা তারা উঠায় নিছে, উইথড্র করছে কোর্টে, আমার বাবা নিজে, কারণ সে কখনো কোর্টে যায় না বাবা, তো বাবা নিজে সে কোর্টে যে সে কেসটা ডিসমিস করছে। ডিসমিস করার পরে এরপরে যেটা করছে যে তাকে, সে আমাদের বাসায় আসতো, আমার বাবা মার সাথে কথা বলতো, এরপরে তার সাথে আস্তে আস্তে লিপ্ত হওয়াতে তখন ওখান থেকে আমি দেখলাম যে আমার মিন্স বন্ধ হয়ে গেছে পুরা। তো তখন আমি বললাম যে মা আমার না মিন্স বন্ধ হয়ে গেছে। তো আমার মা কদিনে সন্দেহ করছে, দেন হচ্ছে বললো যে তারা ডাক্তার কাছে চলো। তো তখন ডাক্তার কাছে রিপোর্ট আসলো যে আমি প্রেগন্যান্ট। তো এরপরে যেটা করলো যে এরপর আস্তে আস্তে সেও জানতো যে তাকে আমি বলছি যে দেখো তোমার কিন্তু একটা বেবি আসতেছে, আর একটা বেবি আসতেছে। সে বলছে যে দেখো আমি এখন, আমি এখন খুব অসুস্থ। তার মা আমাকে ফোন দিয়ে জানাইছে যে বাবা আমার ছেলেটা খুব অসুস্থ। আমি দেখলাম যে সে এত সুখান শুকাইছে প্রচণ্ড আকারে, মানে আমি বললাম যে তোমার কী অসুস্থ? তো পরে বলল যে আমার তো
বক হয়েছে এবং আবার লিভারে ফুসফুসে পানি আমি যে কোনো মুহূর্তে মারা যাবো। আমি বলছি আমি বিশ্বাস করি না, তুমি আমাকে রিপোর্ট দেখো। কারণ সে তো প্রতিদিনই তো মিথ্যা কথা বলে, কারণ টাকার জন্য সে আমার আমার বাবা আমার বাড়িটার উপর লোভ তার, এবং তাতে ফুল ফ্যামিলি লোভ, এবং এখনও তাই। এবং আমি জাজ করে আমি ওদের সাথে কানেকশন টোটাল অফ করছি। তো এরপরে যেটা করছে সেটা হচ্ছে যে এরপর দিন তার ছিল ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল তার। তো ডাক্তার কাছে যাওয়ার পরে আমাদের বাংলাদেশ মহাখালী হসপিটালে গেলাম তার সাথে। তো ডাক্তাররা বললো যে হ্যাঁ উনি আসলে অসুস্থ, তো ওনার উনি বেশি দিন বাঁচবে না আর কি, উনি সর্বোচ্চ আর মতো কয়দিন বাঁচবে। আমি বলছি আনাগোনা কতদিন বাঁচবে? তো বললো যে তার এমন পর্যায়ে, আমি বলছি তাকে কি আমরা কোনো রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করব? আমি আমার বাবা মার সাথে শেয়ার করছি, আমার বাবা মা বলছে যে আমার মা বলছে বাবা দেখো তো সে আমার মার কাছে প্রতিনিয়ত ক্ষমা চেয়ে গেছে, আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে গেছে। বলছে যে বাবা দেখো তুমি যে অত্যাচারগুলো করছো আমার মেয়ের উপরে এবং আমাদের উপরে, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না, কিন্তু আমি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, কারণ আমরা তোমাকে তোমার সাথে অনেক কিছু করছি। হ্যাঁ, আর হচ্ছে যে ওর জন্য দোয়া করো। তো সে যেটা বলছে যে আমি চেষ্টা করে দেখি ডাক্তারের সাথে কথা বলে দেখি, আমিও কথা বলি, তোমার ওর বাবাও কথা বলে দেখো, তখন দেখি তোমাকে বাঁচানো যায় কিনা। তো ডাক্তার বলছে দেখেন আসলে তাকে বাঁচানোর সময় সে লাস্ট স্টেজে চলে গেছে, একদম যখন আর সম্ভবই না। তো এরপরে যেটা করছে যে তাহলে কি করে, তখন তার কাছ থেকে আমি চলে আসছি, তখন তাকে ডিভোর্স করছি। এই হচ্ছে ঘটনাটা। আর বাচ্চাকে তখন আর এখন তোমার চলাফেরা মানে ইনকামের পথটা কি তাহলে? এখন ইনকামের পথ হচ্ছে এখন আমি তুমি তো একসময় কাজের চেষ্টা করছিলে? হ্যাঁ, অনেক জায়গায় চেষ্টা করছি, বাট ওরকম ভাবে একটা পারিনি, মোটামুটি পারিনি, কিন্তু এরপরে দিকে আস্তে আস্তে চেষ্টা করছি, আস্তে আস্তে এখন একটু মোটামুটি চলতেছে আর কি কোনো মতে আর কি। কারণ আমার সামনে আমার বাচ্চাকে ভর্তি করাতে হবে, আমার বড়জনকে তো ওরা ইয়েতে মাদ্রাসাতে ভর্তি করাই ফেলছে, ওকে ভর্তি করে ফেলছে, ওকেও হচ্ছে ছোটো জনকে আমার মেয়েটাকেও হচ্ছে এখন সামনে ওকে ভর্তি করাতে হবে, ওর একটা ভবিষ্যৎ আছে। তো ওর ভবিষ্যতের জন্য আমার এখন ইনকামিং সোর্স বলতে গেলে আছে তো আছে না এরকম আর কি। যারা দেখছে তাদের কাছে যদি কিছু বলতে চাও? আমি সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কখনো তোমরা ছেলে মেয়েরা যারা আসো, স্পেশাল মেয়েরা যারা, কখনো বাবা মার অমতে কারোর সাথে রিলেশনে লিপ্ত হবা না, বা কারোর সাথে কখনো কোনো কিছু করার আগে সবসময় বাবা মার মত নিবা। বাবা মা তোমাদের হচ্ছে বাবা মা, মা হচ্ছে এমন একটা মানুষ সে সবসময় ফ্রেন্ডের মতো থাকে, এবং মার সাথে তুমি জীবনে সব কিছু শেয়ার করতে পারবা। কিন্তু এই আমার যে ভুলটা করছি আমি, এই ভুলটা কখনো আর কোনো মেয়ে কাছে আমি অনুরোধ করব যে কখনো বাবা মার অমতে দয়া করে কোনো কিছু করবা না, যেটা হচ্ছে বাবা মা কষ্ট পায়, যেটা আমার বাবা মা খুবই কষ্ট পাইছিল। আমার আর বাবা তো মারা গেছে হচ্ছে 2000 এই যে এই জুনের 5 তারিখে, সে ক্যান্সার ছিল, সে হসপিটালে মারা গেছে। তো বাবার জন্য খুব খারাপ লাগে, কারণ বাবা আমাকে আমার জন্য অনেক কষ্ট করছে, সে সে আমার জন্য যে এতটা জার্নি আমার, যে আমি বাবার ইয়েতে করছি, বাবার অমতে অনেক কিছু করে ফেলছি, বাবার যে আদরটা সেই আদর, বাবার যে যত্ন সেই, বাবা মানে হচ্ছে মাথার ছাদ। বাবা যদি মাথা ছাড়তে মাথা ছাড়তেই যদি চলে যায়, তাহলে হচ্ছে সেই মেয়ের ফিউচারে সে কখনোই সে ব্রাইট করতে পারবে না লাইফে। তো আমার যেটা হয়েছে যে আমি সবার আমার যে ভুলটা আমি করছি, তোমরা দয়া করে সবার কাছে আমি সবার কাছে আমি অনুরোধ করবো যে বাবা মার অমতে প্লিজ দয়া করে কোনো কিছু কেউ কিছু করবা না। মা আর বাবা হচ্ছে সবসময় তোমাদের ফ্রেন্ড, তাদের সাথে ফ্রেন্ডের মতো থাকবা, বন্ধুত্বের মতো সম্পর্ক থাকবা, এবং মা হচ্ছে এমন একটা ফ্রেন্ড যে হচ্ছে তোমাকে 10 মাস পেটে রেখে সে তোমাকে সবসময় তোমার ভালোটা চাবে, সে কখনো তোমার খারাপ চাবে না আর কি। তো আমি একটা মা হয়ে আজকে আমার বাচ্চার জন্য আমি যে ফিলিংসটা আমি কাজ করি, একটা মা হয়ে আমি চেষ্টা যে করতেছি, তোমরাও চেষ্টা করবা যে তোমাদের মার সাথে সবসময় ভালো একটা সম্পর্ক রাখতে, বাবা মা দুজনের সাথে, যাতে তোমাদের বাবা মা কখনো কষ্ট না পায়। এটাই সবার কাছে অনুরোধ আমার সবার কাছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার ইনকামে যেন আমি কিছু সোর্স কিছু করতে পারি। যদি তোমাকে কেউ কোনো কাজের জন্য নক করতে চায় তো প্রোফাইলটা বলো ফেসবুক। আমার প্রোফাইল হচ্ছে কাশফিয়া প্রমি, আমার প্রোফাইল পিক হচ্ছে আমার প্রোফাইলের ফেসবুকের নাম হচ্ছে কাশফিয়া প্রমি, এটা হচ্ছে KASHFIA কাশফিয়া PROMI, আমি আবার রিপিট করছি KASHFIA কাশফিয়া PROMI। প্রোফাইল পিক হচ্ছে ব্ল্যাক কালার, খুব সুন্দর একটা ওয়েস্টার্ন পরা, কারণ আমি আর আমি এখন হচ্ছে স্পেশালি
নাটক একটা বলি, আমার এখন আমি ফটোশুটে কাজ করেছি, গুলশান নিকেতনে করেছি, মডেলিং করেছি ইমতিয়াজ রেজার কাছে গুলশান নিকেতনে, আর শুটিং কাজ করেছি আমাদের এখন নাটক করেছি, নাটকটা হচ্ছে ডিরেক্টর হচ্ছে আতিফ আসলাম বাবলু এবং আমাদের নাটকের নাম হচ্ছে বলতে চাই। এই গল্পটা হচ্ছে যেটা যে আমাদের রিলিজ হবে মিনিমাম নাটকটা হচ্ছে অক্টোবর মাসের ফার্স্ট উইকের দিকে সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি একটা ভালো পরবর্তীতে ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি।